নমস্কার বন্ধুরা, আমি নীলাঞ্জনা। কুকিং উইথ নীলাঞ্জনাতে সকলকে স্বাগত। চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। চলো তোমরা দেখতে থাকো আজকে আমি কি বানাচ্ছি তোমাদের জন্য। আজকে আমি বানাবো বিরিয়ানি। বাচ্চা বড় সকলেই কিন্তু বিরিয়ানি খেতে বেশ ভালোবাসে। বিরিয়ানি রেসিপিটি আমি কিভাবে বানাচ্ছি তা আপনারা দেখতে থাকুন। 15 জনের জন্য খুব সহজেই বাড়িতে কিভাবে আপনারা বিরিয়ানি বানাবেন তা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। প্রথমে চিকেনটা আমরা ম্যারিনেট করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি 15 পিস চিকেন। আমি লেগ পিস আর সলিড পিস দুটোই নিয়েছি। সাইজগুলো একটু বড় করেছি, আপনারা চাইলে নাও করতে পারেন। দিয়ে দিলাম নুন, নিজেদের পছন্দ মতো সাইজগুলো করে নেবেন। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, দিয়ে দিচ্ছি গরম মশলা, রাখার টক দই। একদম লাইট হোয়াইট বিরিয়ানি আজকে কিন্তু বানাচ্ছি। এবারে খুব ভালো করে আমি মোটামুটি 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। যতটা বেশি সময় রাখা যায় ততটাই কিন্তু চিকেনগুলো সফট হবে, আর পিসগুলো কিন্তু অবশ্যই নিজেদের পছন্দ মতো করবেন। আমি পিসগুলো একটু বড় রাখি তাই বড় বড়ই করেছি। মাখানো হয়ে গেছে, এবার আমি 1 ঘন্টার জন্য ভালো করে ম্যারিনেট করতে দিয়ে দেবো। চলে যাচ্ছি নেক্সট স্টেপে। এর মধ্যে একটা কড়া চাপিয়ে দিয়েছি, এবারে আলুগুলো ভেজে নেব আর বেরেস্তাটা বানিয়ে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি সাদা তেল আর অল্প একটু ঘি। তেলটা গরম হয়ে গেছে, এবার আলুগুলো আমি ভেজে নেব। আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে রাখছি। এবার আমি বেরেস্তাটা বানিয়ে নেব। বেরেস্তাটাও রেডি হয়ে গেছে, এবারে আমি তুলে রেখে দিচ্ছি। চিকেনটা 1 ঘন্টা ম্যারিনেট করা হয়ে গেছে, এবারে আমি রান্নাটা করে নেব। কড়া গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সাদা তেল আর অল্প পরিমাণ ঘি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি চিকেনগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে চিকেনটা রান্না করে নেব। এবারে বেশ কিছুক্ষণ ভালো করে রান্নাটা করতে হবে। আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি, খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, চিকেন পিসগুলো বড় ভেঙে যেতে পারে। এবারে চালটাকে 1 ঘন্টার জন্য আমি জলের মধ্যে ভিজিয়ে রেখে দেব। আমি এখানে 2.5 কেজি মতো চাল নিয়েছি, যেহেতু এটা 15 জনের জন্য বানানো। চিকেনটাও অনেকটাই হয়ে এসছে। চিকেনের মধ্যে এবারে আমি আলুগুলো অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 চামচ গোলাপ জল আর 2 ফোঁটা মিঠা আতর। এবারে আমি ভাতটা বানিয়ে নেব। তার জন্য আমি দিয়ে দিচ্ছি, গ্যাসের মধ্যে জল ফুটতে দিয়েছিলাম, চালগুলো দিয়ে দিচ্ছি। চালের মধ্যে অল্প একটু নুনও আমি দিয়ে দিয়েছি। নিয়ে নিয়েছি বাটিতে অল্প পরিমাণ দুধ, তার মধ্যে দিয়ে দিচ্ছি কেশর। আমি কিন্তু কোনো ফুড কালার বা অন্য কোনো কালার ইউজ করছি না, এই কেশরেই যে কালারটা বেরোবে সেটাই আমি ইউজ করব। টাও রেডি হয়ে গেছে, চলে যাচ্ছি নেক্সট স্টেপ। লেয়ার করে নেব। নিয়ে নিয়েছি একটা বড় হাঁড়ি, হাঁড়িটায় প্রথমে ভালো করে ঘি মাখিয়ে নেব তলায়। খুব ভালো করে ঘি মাখানো হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি ভাত। এবারে আলু আর চিকেনগুলো দিয়ে দেব। ঠিক এভাবেই আমি লেয়ারগুলো বানিয়ে নেব।
এবারে একটুখানি ঘি আমি দিয়ে দিচ্ছি, ছড়িয়ে দিচ্ছি অল্প বিরিয়ানি মশলা, দিয়ে দিচ্ছি বেরেস্তাগুলো। যে মিশ্রণটা আমি বানিয়ে রেখেছিলাম কেশর দিয়ে, সেই মিশ্রণটা এবার আমি দিয়ে দিচ্ছি। কেশর দিয়েই কিন্তু খুব সুন্দর কালার আসে, তাই জন্য কোনো ফুড কালার ইউজ করার কিন্তু কোনো দরকার নেই। লেয়ার বানানো কমপ্লিট হয়ে গেছে, এখন আমি ঢাকা দিয়ে দেব আর ময়দার ডো দিয়ে বা আটা দিয়ে আমি মুখটা ভালো করে আটকে দেব। হয়ে গেছে, এবার আমি স্টিমে বসিয়ে দেব। স্টিমে বসানোর জন্য গ্যাসের মধ্যে আগে থেকে জল ফুটতে দিয়ে দিয়েছিলাম, এবার আমি স্টিমের মধ্যে বসিয়ে দিলাম। এক ঘন্টা মতো স্টিমে দিলেই হবে। যদি এক ঘন্টা হয়ে গেছে, এখন আমি একটু খুলে দেখে নেব ঠিক কেমন হয়েছে। দেখুন কি সুন্দর কালার এসছে এবং খুব সুন্দরভাবে চালগুলোও কিন্তু ঝরঝরে রয়েছে। এবার আমি গরম গরম সার্ভ করব। খুব সহজেই কিন্তু 15 জনের জন্য বিরিয়ানি আমি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। এবারে আমি সার্ভ করে দেব। দেখুন চিকেনটা কতটা সফট হয়েছে, আলুটাও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর ভালো থাকবে, সুস্থ থাকবে। ছোট্ট চ্যানেলের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।